নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা দিয়ে এই বিস্কুটগুলো বানানো দেখাবো। বাড়িতে একবার আপনারা বিস্কুটগুলো বানিয়ে দেখতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে রেখে দিলাম। দেখুন কিভাবে খুব সুন্দরভাবে আমি বিস্কুটগুলো সাজিয়ে দিয়েছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি ঢেকে রেখে দেব 45 মিনিটের জন্য। 45 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার দেখুন কতটা সুন্দরভাবে বিস্কুটগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর কালারটা কিন্তু এখনও ওই রকমই রয়েছে, একটু পাল্টেছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই কালার পাল্টে যাবে। সমস্ত বিস্কুটগুলো দেখুন আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর যদি মনে করেন আপনাদের হয়নি, আরেকটু হওয়ার সময় লাগবে, তো এখানে আপনারা কিন্তু আবারও ঢেকে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য। এবার দেখুন বিস্কুটগুলো ঠান্ডা করে নেবার পর দেখুন কতটা সুন্দরভাবে কালারও পাল্টে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখানে আমি বিস্কুটগুলোর সাইজগুলো একটু ছোট নিয়েছি, করে নিয়েছিলাম। তো চলুন এবার আপনাদেরকে ভেঙে দেখাই বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখছেন কতটা ভালো হয়েছে? অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
আর এখানে দুধ দেওয়ার কারণে তার উপরে যেহেতু চিনি তিল দিয়েছি, দেখুন একটু কিন্তু চিনি তিল খুব একটা পড়ে যাচ্ছে না, পুরো আটকে গেছে। যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এখানেই, দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ।